আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নাহারের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি নাহার। তো আজকে আমি আপনাদের একটু তৈরি করে দেখাবো খুব মজাদার নাস্তা, সকালে বা বিকালে আপনারা যখনই খেতে মন চাবে, বা বলতে পারেন চায়ের সাথে টা খুব জমে যাবে। আর এই পরোটাটা চায়ের সাথে বা চায়ের সাথে আমি মনে করি বেটার, বিকালে খেতে পারেন বা সকালে খেতে পারেন। তো আমি কিভাবে তৈরি করি চলুন দেখে আসি। আমি এখানে একটা বোলের মধ্যে আমি নিয়েছি 2 কাপ ময়দা, আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আর দিয়ে দিয়েছি আমি এখানে পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা পরিমাণ মতো নেবেন, একটু ভালো করে শুকনো উপকরণগুলো মিলিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব একটু তেল, আমি এখানে 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। যেভাবে আমরা পরোটা তৈরি করি ঠিক ওইভাবেই পরোটার মতোই আপনারা খামিটা তৈরি করবেন। তেলটাতে একটু ভালো করে মাখিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা কিন্তু আপনারা কখনোই একবারে ব্যবহার করবেন না, পানিটা আস্তে আস্তে ব্যবহার করবেন। আর এরকম মুঠো করে দেখবেন, যখন দেখবেন যেটা মুঠো হয়ে যায় তখন মনে করবেন যে খামিটা ঠিক হয়ে যাবে। তো সব কিছু ঠিক আছে, এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেব, কারণ একবারে পানি দিলে হয়তো বেশি হতে পারে বা ডোটা অনেক সুন্দর হবে না, যার কারণে আস্তে আস্তে করে দিয়ে পরোটার খামির মতো করে নিতে হবে। আমি আস্তে আস্তে করে দিয়ে দিতে আসি। তো আমার এরকম একটা ডো হয়েছে, এখন আমি 30 মিনিটের জন্য রেখে দেবো। যদি হাতে সময় আরও বেশি থাকে 1 ঘন্টা রাখতে পারেন, বা কম থাকলে 10-15 মিনিট রাখলেই হবে। তো আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম, 30 মিনিট পর ফিরে এসেছি। দেখেন ডোটা কত সফট হয়েছে, আমি কিন্তু উপরে তেল মাখিয়ে নেই নেই। তো এখন আমি একটু ভালো করে ময়ন করে নেব। যেভাবে আমরা পরোটাটা বানাই কিন্তু একটু ভিন্ন স্বাদে হবে, ভিন্ন টেস্টে, খেতে অসাধারণ। আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা খেতে এত মজার হয়। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, যারা আমার ভিডিওটি এখন দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক দিবেন অবশ্যই, শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে আমাকে জানাবেন খেতে এটা কেমন হলো। আমার কাছে তো দারুণ লেগেছে এটা, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এখানে 3টা হয়েছে, আমি 3টা বানাবো। তো আমি একটু ভালো করে এটাকে একটু ময়ন করে নিব, তারপরে আমি পরোটার মতো করে বেলে নিব। একটু পাতলা, প্রথমে কিন্তু একটু পাতলা করে বেলে নেবেন, তাহলে আরও বেশি সুন্দর হবে, কারণ পরের বার বেলা যাবে না তখন দুধ আর চিনিটা কিন্তু বের হয়ে আসবে, যার কারণে প্রথমবার পাতলা করলে এটার দ্বিতীয়বার কোনো সমস্যা হয় না। আর প্রথমবারই যদি মোটা হয়ে যায় তখন কিন্তু সমস্যা হয়ে যাবে, দ্বিতীয়বারও মোটা থাকবে, তখন কিন্তু আর এটা ফুলবে না বা সুন্দর হবে না। পরাটা তো খুব গোল করে বেলা যায় না, এটা তো আমরা সবাই জানি। তো যতটুকু হয়েছে মাশাল্লাহ, তো আমি তাড়াতাড়ি করে এগুলা বানাতে ছিলাম, সময় যেহেতু কম তো আমি একটা বেশ বড় করে বেলে নিয়েছি এবং পাতলা করে। এখন একটু ঘি মাখিয়ে দিব, চাইলে আপনারা তেলও দিয়ে দিতে পারেন। তো আমি একটু এখানে ঘি ব্যবহার করেছি যাতে ফ্লেভারটা একটু টেস্টটা ভালো আসে, এই কারণে আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি চান এখানে যে আমরা রান্নার সয়াবিন তেলটা ব্যবহার করি সেটাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না, তবে ঘিটাই দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দিলে কি হবে, ঘেরানটা সুন্দর আসবে। তো আমি ঘিটা সব জায়গায় ভালো করে মাখিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখন দিয়ে দেব গুঁড়ো দুধ, আর দিয়ে দেব আমি চিনি। চিনিটা চাইলে আপনারা ব্লেন্ড করে দিতে পারেন, আর আমি এখানে ব্লেন্ড করি নাই, আর দুধটা একটু বেশি দিলেই ভালো লাগে খেতে, তাই আমি দুধটা একটু বেশি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন, তো আমার কাছে বেশিটাই বেটার লেগেছে তাই আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি। আর
আমি এখন চিনি দিয়ে দেব, চিনিটা অল্প দেব, বেশি দেব না। আর ব্লেন্ড করে নিলে কি সুবিধা হয়, চিনিটা আর কি যখন বেলা হয় বা ভাজা হয় তখন আর ফেটে ফেটে ওঠে না। তো আমি ছোট দানার চিনিগুলো নিয়েছি, তারপরে আমি এটাকে ভাজ দেব পরোটা শেপ করে। প্রথমে আমি একটা ভাজ দিয়ে দিয়েছি, তারপর আর একটা ভাজ দেবো, জাস্ট আমরা যেভাবে পরোটা বানাই চার কোনা ওভাবে আমি করে ভাজ দিয়ে নেব। তবে একটু চেপে লাগিয়ে দিবেন যাতে করে না ছুটে যায়, যেহেতু গুঁড়ো দুধ আছে। তো এই কাজটা একটু সাবধানে করতে হবে, যেহেতু দুধ আর চিনি, আর খুব তাড়াতাড়ি করতে হবে এটাকে, কিন্তু বানিয়ে রেখে দেওয়া যাবে না, সাথে সাথে ভেজে নিতে হবে, না হয় কিন্তু চিনিটা কিন্তু গলে যাবে ভিতরে, তখন কিন্তু আর ভাজতেও পারবেন না। আর পরোটা যেমন আমরা একটু তাড়াতাড়ি করে বেলে এটা ভিতরে পুর আছে, অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, আস্তে আস্তে করে বেলতে হবে, কারণ খুব জোরে প্রেসার দিলে এটা ফেটে যেতে পারে, যার কারণে এটাকে আস্তে আস্তে বেলে নিয়ে তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে। আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি যেটা করে আমি ভেজে নিব। ফ্রাই প্যানে দিলে এটা বেশি সুন্দর হয়, তাওয়ায় হয়তো লেগে যেতে পারে, যার কারণে ফ্রাই প্যানে দিলে এটা খুব তাড়াতাড়ি ছুটে আসবে। আমি প্রথমে তেল দেব না, প্রথমে একটু হালকা করে ভেজে নিব, আমি পরবর্তীতে অল্প তেল দিয়ে ভেজে নিব। এখন আমি তেল তেল ছাড়াই কিন্তু এটাকে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে ভেজে নিব, তারপরে আমি তেল দিব। আর চুলার আঁচটা আমি হাই হিটে রাখি নাই, চুলার আঁচটা আমি মাঝামাঝি রেখেছি, কারণ চুলার আঁচটা যদি আমি হাই হিটে দিয়ে রাখি তাহলে কিন্তু পুড়ে যাবে। এপিট ওপিট করে একটু সুন্দর করে ভাজা ভাজা হবে, তারপরে আমি একটু তেল দেব সামান্য, কারণ অল্প তেলে এটা বেশি সুন্দর হয়, সফট থাকে এবং ফুলে উঠবে অনেক সুন্দর করে, ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আমার এক পাশ হয়ে গিয়েছে, আমি কিন্তু চুলার আঁচটা একবারে কম রেখেছি, একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভাজার অনেক সুন্দর হবে, পুড়ে যাবে না। চুলার আঁচটা যদি হাই হিটে থাকে অবশ্যই পুড়ে যাবে, ভিতরটা কিন্তু হবে না, সেক্ষেত্রে খেতে এত মজা হয়েছে যে আপনাদের আমি কল্পনা করে বুঝাতে পারবো না। অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা খেতে এত অসাধারণ। আমার পরাটাটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে, আর আমরা রুটি বা পরাটা যেটাই ভাজি না কেন, যখন ফুলে উঠে তখন কিন্তু অনেক ভালো লাগে, তখন মনে হয় যে এগুলা বানিয়ে সার্থক। তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল যে ফুলে উঠছে, ফুলে ওঠাটা দেখতে অনেক ভালো লাগে। এই যে দেখেন কতটা ফুলে উঠছে, একসাথে আমার ভাজা এক পিঠ হয়ে গিয়েছে, অন্য পিঠ এখন আমি ভেজে নিব। তো আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বানিয়ে খাবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে করে আমার আমি যখনই যে ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।